হ্যামবার্গ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। भगवान श्री रामचंद्र परमा प्रकृतिमा शारदा देवी जुड़ाचार्य स्वामी विवेकानंद चरण कमल भक्तिपूर्ण प्रणाम जरा एखे समबेत हो बना दुर्गत मानस एलकार जनगण बाँदी के এবং যারা এখানে সমবেত হয়ে আছে আমাদের আসলে ভক্ত বা বাইরে থেকে আগত ভক্তরা এসেছে প্রত্যেকটা জানাই। আজ আমরা খানাকুলের লোক, বন্যা কৃষ্ট বন্যা প্রায় এলাকার লোক, আমরা শীতকালে আমাদের খানাকুল প্রায় বন্যায় ভাসে প্রতি বছরই। এবছরে বন্যার জলটা খুব বাড়াবাড়ি ছিল, যে কোনো মুহূর্তে আমাদের এই মন্দিরের পশ্চিম দিকে যে বাঁধটা আছে ওই বাঁধটা হানা হয়ে গেলে, যেটা বহু কষ্টে রক্ষা হয়েছে, এটা হলে এখানে এক মানুষ করে জল হয়ে গেছে। যাই হোক, কিন্তু পাশেই খুব বিশাল জল এখন আমরা দেখতে পাচ্ছি, নদীতেও জল আছে যা সরে যাচ্ছে এবং মাঠেও জল আছে এখন, তবে বড় বড় রাস্তাগুলো হয়ে গেছে। যদি সেবা কার্য বন্যায় ত্রাণ কার্য করা যদি উপযুক্ত প্লেস মনে হয় তাহলে কিন্তু আমাদের খানাকুলের এই জায়গাটি কিন্তু অগ্রগণ্য পাবে। কেন না, এখানে বন্যা এলাকায় খানাকুল থানা আমরা জানি বন্যা প্রকৃত জায়গা, চিরকাল এখানে দামোদরে বা দিবিশি জল ছাড়লেই আগে এখানটা ডোবে, এখন উদয়নারায়ণপুর এলাকাও ডুবছে কিন্তু খানাকুলও ডোবে। সেই হিসাবে খানাকুল আমাদের বন্যাকৃষ্ট এলাকা। স্বামীজি বলেছেন যে কলিযুগের সেবাই হচ্ছে পরম ধর্ম, তো সেবাই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা করা যায়, এইভাবে রান্না করে প্রসাদ দিকে তাদেরকে পরিবেশন করা যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাদের অনেক উপকার হয় এবং তারা অনেকটা উপকৃত হবে এবং তারা অনেক খুশি হবে। তো সেই জন্য তাদের জন্য এই যে আরামবাগ থেকে আগত কয়েকজন ভক্ত এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি, তাদের প্রচেষ্টায় তাদের এই আন্তরিক
প্রচেষ্টায় যে কাজটি হচ্ছে সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্রজী পরমহাপ্রভু সারদা দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দ সুচন্দ্রে তাদের সর্বাঙ্গীন সুস্থ সবল সুস্থ সুন্দর জীবন কামনা করি। আর আমরা যারা এখানে এসেছি ওনাদের এই উদ্যোগটাকে যদি দাদা সফল করে তুলতে পারি, আমাদের ভক্তরা গতকাল আমাদের মিটিং হয়ে গেছে রাত্রি 11টা পর্যন্ত, তা সেই মিটিংয়ে আমরা সব সিদ্ধান্ত নিচ্ছি কে কি করবে কার কি দায়িত্ব। চিরকাল আমাদের এইভাবেই হয়, তো 3:30-4টার সময় এসে এরকম উনুন চাপিয়েছে, কড়া চাপিয়েছে, তখন থেকে রান্না হচ্ছে এবং ডিমের তরকারি, জল বা খিচুড়ি প্রসাদ নির্দিষ্ট সময়ে আমরা বিতরণ করবার সুযোগ পেয়েছি। আমরা বলেছিলাম যে 12টা থেকে হবে, তা 12টা থেকেই আমাদের শুরু হয়েছে। যাই হোক, এইটা আমাদের যারা এখানে আজকে এসেছেন এই বন্যা ক্লিষ্ট মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, তারা নিশ্চয়ই অত্যন্ত ভগবানের আশীর্বাদ পাবেন, তাদের প্রচেষ্টা সফল হোক সার্থক হোক, তারা ভগবানের collection, jeans and t-shirts only for men.